বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি, সামাজিক সাম্যবাদের এক অনন্য উজ্জ্বল কাঠামো, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার বাস্তব দৃষ্টান্ত, একটি ব্যতিক্রম ইউনিয়ন, এশিয়ার অন্যতম বৃহৎ ও প্রায় শতাব্দী প্রাচীন সমবায়ী জনপদ। এ সমিতির ১২ সদস্যের পরিচালনা পরিষদের নির্বাচনও এক অনুসরণীয় ব্যবস্থাপনায় সম্পন্ন হয়। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার ঘাটতি না থাকলেও নেই কোনো প্রতিহিংসা। নির্বাচনের পরতে পরতে রয়েছে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের চর্চার পুরনো ঐতিহ্য। আগামীকাল ২৪শে সেপ্টেম্বর ২০২২ তারিখ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সমিতির আরও একটি ত্রিবার্ষিক নির্বাচন। সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে ভোটগ্রহণ। শেষ মুহূর্তের প্রচারণায় মরিয়া সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য পদপ্রার্থীরা। সুন্দর পরিবেশে আগামী তিন বছরের জন্য নিজেদের সমবায়ী নেতৃত্ব বেছে নেওয়ার প্রতীক্ষায় বদরখালীর সমবায়ী দেড় হাজার সদস্য। রাত পেরুলেই সে নির্বাচন, সবার দৃষ্টি এখন নির্বাচনকে ঘিরে। বিস্তারিত মাতামহরি টিভির প্রতিবেদনে। আমি এমন একজন ব্যক্তিকে ভোটটা প্রদান করব আমাদের বদরখালী কৃষক উপনিবেশ সমিতির এর সকল কার্যকলাপ এবং ভূমি সব কিছু রক্ষণাবেক্ষণ করতে পারে, তাকে আমি আমার মূল্যায়ন ভোটটা প্রদান করব। ধন্যবাদ। ২৪শে সেপ্টেম্বর বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির নির্বাচন। এই নির্বাচনে আমরা যোগ্য ব্যক্তি চাই যার দ্বারা সমিতির উন্নয়ন হয় এবং বিচার আচার ভালো মন্দ বিবেক করে বিচারে রায় দেয়। অনেক হচ্ছে কিন্তু সমিতির উন্নয়ন আমরা দেখি না, কারণ এরা চায় সবসময় একটা কথাই আছে, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার বুড়ি বুড়ি রাজার হস্তে কাঙ্গালের দমচুরি। আমাদের আমরা কাঙ্গালের মতো, কাঙ্গালের দমচুরি করে এরা দালান কোটা এবং সম্পদ অনেক কিছু করে,